নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের ফিশ ফিঙ্গার বানাবো। এই ফিশ ফিঙ্গার বানাতে গেলে এই দেখুন কাতলা মাছ আর এই আলু এই দুটোকে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে এই দেখুন কাতলা মাছের এই যে কাঁটাটাকে ছাড়িয়ে নেব, দিয়ে আলুর সঙ্গে মাখিয়ে নেব। এই ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি সিদ্ধ করা মাছ নিয়েছি, সিদ্ধ আলু নিয়েছি, একটা ডিম নিয়েছি, ব্ল্যাক কাম নিয়েছি, আর নিয়েছি লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, তারপরে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি। এবার প্রথমে দেখুন মাছগুলোকে পুরো কাঁটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এবার এর মধ্যে দেখুন আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি, দিয়ে এবার দেখুন গোলমরিচ গুঁড়োর লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর ক্রাস্ট শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে প্রথমে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে। এবার চলুন এর পুরটা আমি তৈরি করে নিই। এই দেখুন বন্ধুরা কড়াতে তেলটা গরম হয়ে গেছে, আমি একটু চিনি দিয়ে দিলাম সামান্য, এটা লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এই দেখুন চিনি দিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি এই দেখুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটুখানি এই দেখুন রসুন কুচি দিলাম, আর আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা প্রথমে আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে মাছটা আর আলুটা মাখিয়ে রেখেছিলাম এটা এখানে ছেড়ে দিই, আলুটা ছেড়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, কষে নেব। আপনারাও প্রথমে ফিশ ফিঙ্গারের পুরটা এইভাবে তৈরি করে নেবেন। এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে ফিশ ফিঙ্গারের পুরটা, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার ফিশ ফিঙ্গারের পুরটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি একটা ডিম নিয়েছি, তাতে এই দেখুন একটুখানি লবণ দিলাম, দিয়ে ডিমটাকে আমি এইভাবে ঘেঁটে নেব। এক চামচ ময়দা নিয়েছি, তার সাথে এক চামচ এই দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর তার সাথে এই দেখুন হাফ চামচ চালের গুঁড়ি দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে এইটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই দেখুন ফিশ ফিঙ্গারের পুরটা কি সুন্দর হয়েছে। এবার আমি এই দেখুন এরকম হাতে মুঠো মুঠো করে নিচ্ছি, নিয়ে এই দেখুন পুরো আঙ্গুলের আকারে দিচ্ছি, দেখেছেন? এই দেখুন আবার এই দেখুন মুঠো মুঠো করে নিচ্ছি, এই দেখুন মুঠো মুঠো করে নিচ্ছি, নিয়ে এই দেখুন, এই দেখুন আঙ্গুলের আকারে গড়ে নিচ্ছি। আপনারাও প্রথমে এই ফিশ ফিঙ্গারটা গড়ে নেবেন এরকম করে আঙ্গুলের আকারে। কি দারুণ ফিশ ফিঙ্গার গুলো তৈরি হয়ে গেছে, দেখেছেন? এবার এই ফিশ ফিঙ্গার গুলো এই ময়দা, চালের গুঁড়ি আর কর্নস্টার্চের মধ্যে মিশিয়ে নিচ্ছি, এই দেখুন এইভাবে কোট করে নিচ্ছি, এইভাবে আমি প্রত্যেকটাকে কোট করে নেব, দেখেছেন? আপনারাও ঠিক প্রথমে এইভাবে কোট করে নেবেন। এবার এটাকে আমি এই যে ডিমের গোলার মধ্যে দেখুন ডুবিয়ে দেব, ডুবিয়ে এবার এইখানে ব্রেড ক্রাম্পের পর ছেড়ে দেব। আবার এই দেখুন প্রথমে এইভাবে প্রত্যেকটাকে ডুবিয়ে নেব, এই দেখুন, এই দেখুন আপনারাও এইভাবে প্রথমে ডিমের গোলার মধ্যে ডুবে নেবেন। এই দেখুন এইভাবে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি,
আপনারাও ঠিক এইভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেবেন। কি দারুন ফিশ ফিঙ্গার গুলোকে রেডি করে নিয়েছি ভাজার জন্য। এবার চলুন এগুলোকে আমি ভেজে নিই তেলে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এই ফিশ ফিঙ্গার গুলো একটা একটা করে ছেড়ে দেবো। এই দেখুন, খুব বেশি গরম তেলটা করা যাবে না, হালকা গরমে এটা ভাজতে হবে, না হলে ভেতরটা উপরটা পুড়ে পুড়ে যাবে, ক্রিসপিনেসটা আসবে না। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এই দেখুন আমি তুলে নিচ্ছি, দেখেছেন কি দারুণ ভাজা হয়েছে, দেখেছেন কি দারুণ ভাজা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ফিশ ফিঙ্গার ভাজবেন। দেখুন বন্ধুরা কি দারুণ ফিশ ফিঙ্গারটা হয়েছে, একদম মুচমুচে। আপনারাও ঠিক এইভাবে ফিশ ফিঙ্গার তৈরি করবেন, বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে কি দারুণ দারুণ সব রেসিপি হয় দেখেছেন। এই দেখুন ফিশ ফিঙ্গার সাথে, এই দেখুন এই কাসুন্দির সাথে খেতে যা দারুণ লাগবে না, খুবই সুন্দর লাগবে। হাতে যদি একটু পেঁয়াজ হয় দারুণ লাগবে খেতে। আপনারাও ঠিক এইভাবে ফিশ ফিঙ্গার তৈরি করবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভাল লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।